সামনে শীতের দিন গ্যাসের পাওয়ারটা যদি কম থাকে এটা অল্প গ্যাসে আপনার পরিপূর্ণ আগুনটা পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো মামুন ভাই এটা ক্যাবিনেট করতে পারবেন, নরমাল যে কোনো স্ল্যাবের উপরে বসাতে পারবেন। সমগ্র বাংলাদেশে আপনার যদি ঢাকার বাইরে যে কোনো অজপা গায়েও নেন, পাঁচ বছরের ভিতরে কোন সমস্যা হলে কোম্পানির লোক আপনার হোম ডেলিভারি বাসায় বসে সার্ভিস, কোম্পানির লোক বাসায় গিয়ে ঠিক করে, বাসায় গিয়ে ঠিক করে বাংলাদেশের যে কোনো জেলায় হোক। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদেরকে গাজী ব্র্যান্ড, বাংলাদেশের একটি নাম করা ব্র্যান্ড গাজী ব্র্যান্ডের আপনার তিন বার্নার, থ্রি বার্নার প্লাস টু বার্নারের চুলার কালেকশন দেখানোর চেষ্টা করবো। তো আজ আমার সাথে আছে হলো রাসেল ভাই, ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো তাদের সাথে। ভাই বললেন এটা যে এত শক্তিশালী একটা চুলা, এটা কি আপনি মুখেই বলছেন নাকি করে কিছু দেখাবেন? করে দেখাই দিব ভাই। আচ্ছা কি দেখাই দিব? করে দেখাই দিব। অনেকে দেখা যায় 15,000-20,000 টাকা দিয়ে চুলা কিনে। আচ্ছা, যত ভালো মানের চুলা কিনুক না কেন, একসময় একসময় হিটে এবং কিংবা ভারী কিছু পড়লো ভেঙে যায়, ভেঙে যায়। আজকে যে চুলাটা দেখবো আপনি যদি হাতুড়ি দিয়ে বাড়িও দেন ভাই, সেটা ভাঙবে না। হাতুড়ি দিয়ে বাড়ি দেবেন? বাড়ি দিলেও ভাঙবে না, আমি বাড়ি দিয়ে দেখাবো। অ্যাড্রেসটা বলেন, তারপরে দেখি। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট, বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের নিচতলায়, মেইন গেট দিয়ে ঢুকে একদম সোজা 78 নম্বর দোকান। ওকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপর দেওয়া থাকবে, ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখবেন, নেক্সট টাইম ভিডিও নাম্বার যোগাযোগ করে চলে আসবেন। তো কই হাতুড়া কই আপনার? এই যে হাতুড় কি বাইরে এখন শুরু করবেন? একদম বাড়ি দিলেও দেখবেন ভাঙবে না। এই যে দেখেন, ইন্না লিল্লাহ, এই আছে। এটা কি ভাই ভাঙছে না কেন? এগুলা টেম্পার গ্লাস, টেম্পার গ্লাস বাংলাদেশের এট ফার্স্ট গাজী কোম্পানি নিয়ে এসে 90 ন্যানো গ্লাস বলে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো এগুলাতে কোনো স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ পড়বে না। এবং হাতুড় দিয়ে বাড়ি দিলে কেন, অনেক সময় দেখা যায় আমরা কিছু করতেছি, ভারী কিছু পড়ছে, চুলাটা গরম হয়েছে, তখনই ফেটে যায়। রাইট, এটা আপনি হাতুড় দিয়ে কেন, যত জোরে বাড়ি দেন এটা ভাঙবে না। রাইট, কারণ এটা হলো আপনার টেম্পার গ্লাস, এটা একটা মেয়াদ আছে 10-15 বছর, তারপরে 5 বছর ভিতরে যদি ভেঙে যায় বডি, সেটা আমরা আপনাকে রিপ্লেস করে দিব, একদম চেঞ্জ, একদম চেঞ্জ করে দিব। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো কোনো স্ক্র্যাচ পড়বে না। দেখেন এই যে দেখেন, ভাতের মার পানি টানি যখন এগুলো পড়বে এগুলো কিন্তু জমে থাকবে না। আপনার হালকা একটা সুতি ন্যাকড়া দিয়ে মোছা দিবেন, অটো আপনার ক্লিন হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, চুলাটা মনে হবে যে আপনার নতুনই আছে, নতুন আছে। 10 বছরের যদি ব্যবহার করেন চুলাটা আপনার একই রকম থাকবে। অনেক সময় দেখা যায় ভাতের মারটার ভিতরে ঢুকে যায়, না এটা এরকম কিছু হয় না, এটা ভাতের মার পানি টানি কেন যাবে না, যেটা ওপেন বানার সেটা একসময় পড়লে ভিতরে যায়, এটা কোনো বানাটা সাইডে আপনার সাপোর্ট করা আছে, সাপোর্ট করা আছে, এটার কারণে আপনার যখন ভাতের মার পানি টানি পড়বে তখন এইখানে পড়বে বা গড়ায় নিচে পড়বে, ওইখানে পড়বে না। আর অন্য যত চুলা আমরা দেখছি ভাই, দুইটা ইন্ডাকশন থাকে না, একটা। আচ্ছা আচ্ছা, এটা একটা নস্টেল আপনার আরেকটা দিয়ে কাজ করতে পারবে। রাইট, হ্যাঁ হ্যাঁ। এবং এটা অটো সেন্সর, আপনার যদি যখন আপনার ওই গ্যাসের পাওয়ারটা কমে যাবে, এটা কিন্তু অটো, এখানে কিন্তু ভাই লেখা আছে খোদাই করা লো গ্যাস কানেকশন, লো গ্যাস। আপনি হয়তো ক্যামেরা হয়তো বোঝা যাবে না, কিন্তু আপনি কাছে আসলে বুঝতে পারবেন, খোদাই করা বডিতে লেখা আছে লো গ্যাস কানেকশন, লো গ্যাস কনসেপশন। জি, কারণ কি, দেখা গেছে চলবে অল্প গ্যাসে। আপনার দেখা যায় সামনে শীতের দিন গ্যাসের পাওয়ারটা যদি কম থাকে এটা অল্প গ্যাসে আপনার পরিপূর্ণ আগুনটা পাবে, আগুনটা পাবে। আর এগুলো প্রত্যেকটা বানার হলো 100% কপার বানার, পিতল বানার, পিতল বানার, কখনো আপনার কালি হবে না। রাইট, আর এটা একটা স্পার্কে আপনার চুলাটা ধরবে, আপনি ধরে রাখতে হবে না বেশি করে। এটা যদি একটু দেখে, এই যে দেখেন, এটা যখনই করবো তখন স্পার্ক হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে স্পার্ক করছে, দেখতে পাচ্ছেন। এটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন, দুইটা বানান একসাথে চলবে। আর যখন নিচে দিয়ে দিবেন আস্তে আস্তে কমবে, একদম নিচে দিলে একটা বন্ধ হয়, দমের জন্য যে আগুনটা দরকার সেটা সেটা করতে পারবেন। রাইট, আর সবচেয়ে বড় কথা হলো মামুন ভাই এটা ক্যাবিনেট করতে পারবেন, ক্যাবিনেট নরমাল যে কোনো স্ল্যাবের উপরে বসাতে পারবেন। অনেকে মনে করেন যে ভাই আমার তো ক্যাবিনেট নাই, নরমাল চুলার জায়গায় বসাবো, সেটাও পারবেন। ক্যাবিনেট কোটা করতে বললে সেটাও বসাবেন। এটা পাশে হবে 29 আর এই পাশে আছে আপনার 14-15 লাইন গ্যাসের এবং এলপি গ্যাস দুইটা গ্যাসে যেভাবে বলবেন আমরা সেটাই করে দিব। এটা দেখেন এখন এলপি দের জন্য এটা প্রযোজ্য, যারা বোতল গ্যাসে ব্যবহার করবে এলপি দেওয়া যাবে, যারা লাইনে করবেন লাইনে গেছে। এবার আমরা একটু প্রাইস যে আসল প্রাইসের ক্ষেত্রে ভাই যদি বলি 90 গ্লাস এবং গাজী কোম্পানির টেম্পার গ্লাস, এটা কিন্তু আমি শুরুতে বলছি। আর গাজী কোম্পানি একটা সুবিধা পাবেন কি ভাই,
সমগ্র বাংলাদেশে আপনি যদি ঢাকার বাইরে যে কোনো অজপয় গায়েও নেন, এই চুলাটা কিন্তু আপনার চুলাটা খুলে নিয়ে আসবে না, নষ্ট হইলে পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হলে কোম্পানির লোক আপনার হোম ডেলিভারি বাসায় বসে সার্ভিস, কোম্পানির লোক বাসায় ঠিক বাসায় গিয়ে ঠিক করে বাংলাদেশের যে কোনো জেলায় হোক, ওকে পাঁচ বছরের ভিতরে। আচ্ছা, গাজী তো বাংলাদেশের ব্র্যান্ড। জি, আর দুই বানার যে চুলাটা এগুলা রেগুলার রেট কিন্তু প্রথমত ছিল 9500 টাকা, আমরা কিন্তু এটা একটা অফার রেট রাখবো, এটা দাম রাখবো দুই বানার যেটা মাত্র 7500 টাকা, 7500 টাকা। আর তিন বানার যেটা সেটা কিন্তু রেগুলার রেট 10000 টাকা, 10000 টাকা, সেটা কিন্তু আমরা একটা অফার রাখবো মাত্র 8500 টাকা, 8500 টাকা। জি, ওকে বুঝতে পারছি। তো যারা আসতে পারবে না তাদের কাছে তো কুরিয়ার মাধ্যমে পাঠাবেন? জি, যারা আসতে পারবেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, যারা ঢাকায় আছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন। রাইট, ওকে বুঝতে পারছি। তো আজকে তো এই পর্যন্ত। জি, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো যারা এখন আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মজবুত এই চুলা জানিয়ে দিতে যাচ্ছেন, যোগাযোগ করে নিয়ে নেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।